নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে বুটি ক্রিয়েশনের অনুষ্ঠান, রিমার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত। মাঝখানে না দু সপ্তাহ সাথে দেখা হয়নি, মনে হয়েছে কতদিন দেখা, কত যুগ হয়ে গেছে, কত যুগ। সিরিয়াসলি আমার মনে হচ্ছিল, দেখো আজকে আমি শুরু করছি এই জন্য একদম পুজোর দিয়ে আজকে তসর বাফতা পরে আছে, তসর বাফতা পরেছে আমার। সেটা কিন্তু তোমার শাড়িটা নেই, কিন্তু শাড়িটা ভীষণ মানে আরামদায়ক। তুমি অনেকদিন আগে নিয়েছিলাম। হ্যাঁ, বাফতা এটা একটা ঠিক কথা, ভীষণ আরাম। তোমারটা নেই কিন্তু বাফতা তো, বাফতা তো আছে, বাফতা প্রচুর স্টক আছে, ভীষণ আরামের বাফতা। আচ্ছা, প্রথম শাড়ি যেটা দেখাচ্ছি এটা মঙ্গলগিরি সিল্ক, আপনারা সবাই জানেন। এটা পরে যে কি আরাম পাবেন সেটাও যারা, এটা দেখো যে অনেক দিন পর দেখালাম, এগুলো কিন্তু উইভিং এর শাড়ি তো অল্প অল্প করে পাবেন। এর ভিতরে একটা টেক্সচারটা যদি দেখা, একটা সেলুলার উইভ আছে আর পাড়টা পিওর জারি, নিচের দিকের পাড় চওড়া, উপরের দিকের পাড় সিঙ্গেল লাইনের, এটা পিওর জারি। আর কালারটা না কপিন ব্লু কালার, কপিন ব্লু কালার, একদম কপিন ব্লু। নাম্বার 1 দেখাচ্ছি 3400, আর এর সঙ্গে এর ব্লাউজ পিসটা রানিং এই থাকে, আর শাড়িটা সিল্ক। এটা আমাকে আর বলতে হবে না, সিল্ক মার্কটাই তার প্রমাণ। একদম, যারা সিল্ক মার্কে ভরসা করেন তারা চোখ বন্ধ করে শাড়িটা নিতে পারবেন। এটা এক নম্বর শাড়ি 3400। অনেকেই হয়তো ভাবেন সিল্ক কি করে এত পাতলা হয়, সিল্ক এটাই হচ্ছে সিল্ক। সিল্কে তো নানা রকম ফরম্যাট করে নেওয়া হয়, সিল্ক মার্ক পাওয়া মানে যেমন তোমার মালবেরির ধরন আবার থিকনেসটা বেশি থাকে, অনেক বেশি থাকে মালবেরি, তারপর যেমন কাতান বেনারসি থিকনেসটা বেশি থাকে। এবং এটা হচ্ছে তোমার 3400 নাম্বার 2 2 নম্বর। আমরা অর্গানজার কাও তো ওটাকে সিল্কের মধ্যে ফেলি, তাহলে ওটাও তো কত লাইট, ওরাও তো কেন দেব, কোরা সিল্ক আর দি যেটা সেটাও তো পাতলা। এটা গেল নাম্বার 2 3400। এবার আসছি নাম্বার 3। এই কালারটা নিয়ে কিছু বলার নেই, কিছু বলার নেই, এই কালারটা সবসময় সবার পছন্দের। এই কালারটা ফট করে মনে হচ্ছে একটা নিয়ে নিই, জানো তো, রানী ভীষণ ভালো লাগে। এবং পিওর জারি, তো পিওর জারি, হ্যাঁ এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, 3400, 3400 3 নম্বর। আর প্রত্যেকটাতে ব্লাউজ কিন্তু রানিং এ। এর পরে আসবো 4 নম্বর। আচ্ছা তনুশ্রী দেখো, এই কালারটা অসাধারণ, আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম, মেহেন্দি ঘেঁষা গ্রিন, মেহেন্দি ঘেঁষা গ্রিন। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর শাড়ি, কালারটা ভীষণ স্মার্ট। আর যেহেতু পিওর জারির ব্যবহার, আপনারা দেখবেন শাড়ির একটা আলাদা শাইনই থাকবে, সুন্দর শাইন। এটা হচ্ছে নাম্বার 4, প্রাইস হচ্ছে 3400। আর এই শাড়ি কি বলতো, তুমি সারাদিন পরে থাকো, 6 ঘন্টা 7 ঘন্টা কোনো অসুবিধা হবে না উইথ ব্লাউজ। এর পরে আসবো নাম্বার 5। এই পাঁচটাই দেখানো হচ্ছে, এই পাঁচটা কালারই কি, পাঁচটা কালার কিন্তু এখন পাবেন। হ্যাঁ মানে এই যে পাঁচটা দেখানো হলো, এই পাঁচটা কালারের উপরেই কোয়েরি করুন, এর বাইরে কিন্তু কোয়ারি করবেন না। আমি পরিষ্কার বলে দিলাম এর কোন কালারের বাইরে কোয়ারি না, এখন নেই, এই পাঁচটা কালারেই কোয়ারি করুন। এটা একদম গ্রে কালার, স্মোক গ্রে কালার, একদম মানে পেন্সিলের শীষের কালার, পেন্সিলের শীষের কালার একদম তাই। এবং এটারও প্রাইস হচ্ছে 3400 নাম্বার 5, 5 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসছি নাম্বার 6, 6 নম্বর। এইবারে যেটা দেখাবো এটা সিকোর আদল না গো, সিকোর আদল মানে ওই যে কটন আর সিল্ক, সিল্কের একদম সিকোর আদল, একদম সিকোর আদল। আর তুমি না এটা না প্রচুর ডিমান্ড হয়েছে বন্ধুদের, এই শাড়িটা যারা পরেছেন আগে তারা ফিল করেছেন, কারণ এই শাড়িটা আমার নিজের খুব পছন্দের। কি দারুন দেখতে জানো তো, ভীষণ ভালো লাগে, ভীষণ স্মার্ট। তুমি তো আনছো এটা মালবেরি আনছো, খুব সুন্দর। হ্যাঁ আমাকে ঠিক তুমি যেটা বলেছো মাল, আমাকে বলেছে যে রিমা একদম মালবেরির আদলটাই, দেখে মনে হবে লুকসটা। এখানে কোটকির পাড়টা যাচ্ছে, তারপরে চেকস আসছে, তারপরে দেখুন একটা প্লেন বডি যাচ্ছে, আর জড়িটা তো পিওর জারি, পিওর জারি, 3600 অনলি, 3600 অনলি, মাত্র 3600। কিন্তু এইগুলো দেখো উইভিং এর নতুন নতুন কাজ তো কিছু শুরু হয়েছে বন্ধুরা, দুটো চারটে দুটো চারটে করে অল্প অল্প করে কিন্তু পাবেন। আর এটার সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা দেখালাম নাম্বার 6, এবারে আসবো নাম্বার 7, 7 নম্বর শাড়ি। আচ্ছা এটা কি ডার্ক কালারই দুটো পাওয়া যাবে? হ্যাঁ গো তনুশ্রী, এখন আমার কাছে জাস্ট দুটো হয়ে এসেছে, আমি দেখিয়ে দিলাম, এই দুটোই পাবেন। হ্যাঁ হ্যাঁ, আবার হয়তো কিছুদিন ওয়েট করুন পাবেন। এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর, ব্ল্যাক এন্ড রানি, ওয়াও, কোনো কথা হবে না, ওয়াও সত্যি করে কথা হবে না। তার মধ্যে যেহেতু গোল্ডেন জারি স্ট্রাইপসটা আছে, খুব ভালো, ব্লাউজটা যখন এই রানি চেস্ট স্ট্রাইপে পড়বে খুব সুন্দর লাগবে। 3600 7 নম্বর শাড়ি।
এবারে আসছি চেক সিল্ক 8 নম্বর, কালারটা চেঞ্জ হয়েছে, ডিজাইনটা দেখুন এবার সবুজে হয়েছে, ক্যা বাত, সবুজ করলাম, সবুজ তো এখন মানে আমার নিজের ব্যাপক ভালো লাগার কালার, দারুণ কিন্তু এই প্রিন্টটা আমার নিজের খুব পছন্দের। আচ্ছা তনুশ্রী একটা বলে দি কথা, দুটো ভাজে ধরো না, দুটো ভাজে আমি ধরছি না কেন বলো তো তনুশ্রী, রংটা না এই যে দেখো, রংটা বোঝানোর জন্য, রংটা দেখেছো তো কোথাও না একটু, এগুলো তো সব ব্রাশিং করে আনা হয়, এই দেখছো এই জায়গাটা একটু ধরো একটু ডার্ক শেড লাগছে, এই দেখো তোমার যে হাতের জায়গাটা, এগুলো কিন্তু কোনো ডিফেক্ট নয়। ও আচ্ছা, বুঝতে পেরেছো তো আমি কেন বোঝাচ্ছি, যেটা আমরা বলে দিই এই যে এই জায়গাগুলো যেটা দেখছেন দেখুন এখানটা একটু রংটা ডার্ক হয়ে গেছে, এটা কিন্তু ডিফেক্ট নয়, এটা ব্রাশিং করার জন্য, ব্রাশিং করার জন্য হয়েছে, যেহেতু সম্পূর্ণ হাতে হয় এই জন্য এটা কিন্তু থাকবে। এবং এটার প্রাইসটা হচ্ছে 3150, 3150, 3150, 8 নম্বর, আর এই হচ্ছে ব্লাউজ ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমি পাল্টাইনি, কারণ ব্লাউজ পিসটা বন্ধুদের ভীষণ পছন্দের, মানে তনুশ্রীদি বলবার পর থেকে ওই ব্লাউজ পিসটাই আমরা করছি। এবারে আসছি 9 নম্বর, তোমার এত চেক সিল্ক পরে কি আরাম, নিশ্চয়ই তোমাকে যে ফিডব্যাক দেয়, হ্যাঁ হ্যাঁ সত্যি ভীষণ আরাম, এটা তো তোমার ডিসচার্জ কালার, কালার ডিসচার্জ এর মধ্যে যাচ্ছে, নিচের দিকে চওড়া করে যায় আর উপর দিকে সিঙ্গেল লাইনে, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, 3150, নাম্বার 9, যেমন এই রংটাও কখনো লাইট হচ্ছে ডিপ হচ্ছে একই রকম কিন্তু হবে না, এটা উইথ ব্লাউজ পিস। এরপরে আসবো নাম্বার 10, 10 নম্বর শাড়ি, এই কালার কম্বিনেশনটা খুব ভালো হয়েছে, খুব সফট দেখো একটা কালার, ভালো হয়েছে, আমাদের যারা সিনিয়র সিটিজেনরা আছেন তারাও তো বলবেন যে তোমরা সবসময় লাউড কালার দেখাচ্ছো, এটাও কিন্তু মামাশিরাও পড়তে পারবে, আমরা তো দৌড়াবো আর আমাদের পরের জেনারেশনও পড়তে পারবে, ধরো এই শাড়িটা এই কোনো 16-17 বছর, 18 বছর, 20 বছর, 22 বছরের মেয়ে একটা ব্ল্যাক স্লিভলেস দিয়ে যদি এই শাড়িটা পরে প্যান্ডেলে বসে থাকে প্রচুর লাইকস পাবে, প্রচুর। এটা নাম্বার 10, মাই ব্লাউজটা বানিয়ে পড়লো, মাই ব্লাউজটা পড়লো, নাম্বার 10, 10 নম্বর, 3150। এইবারে আসছি 11 নম্বর, একটু ব্রাইট কালার, 11 নম্বর শাড়ি, নাম্বার 11, এই ব্লুটা এত ভালো এসছে না, কি ব্রাইট দেখো, এই যেটা বলেন তখন একটা দেখালাম না, কপিন ব্লুর মতোই দেখো রংটা, ব্লুটা ভীষণ ভালো এসেছে, আর তার মধ্যে এই রানি আর ইয়েলো ব্যবহারটা বেশি ব্রাইট লাগছে আরো, এগুলো সব কালার ডিসচার্জ, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 3150। এবার আসছি 12 নম্বর, নাম্বার 12, এই কালারটা নিয়ে তো কোনো কথা হবে না, 12 নম্বর শাড়ি, নাম্বার 12, এটা কালারটা না ব্রাশ করা, আঁচলটাকে দেখো খুব সুন্দর হাইলাইট, এই কালারটা রিমার কিন্তু রং নিয়ে একটা খেলা করার নেশা দেখা যাচ্ছে, কারণ দেখবে শাড়ির ডিজাইন থেকে কিন্তু রংটা তোমার ম্যাটার করে, দেখো একঘেয়ে রং তো আমরা সবসময় পরছি, লাল নীল হলুদ সব, যেমন এই রংটাও তনুশ্রীদি, এটাও কিন্তু যে পরের বার আবার হবে তা কিন্তু নয়, ওই জন্য না আমি বুকিং নিতে চাই না জানো তো, ওই জন্য যে যেটা পাচ্ছেন সে সেটা নিয়ে নিন। এটারও প্রাইসটা হচ্ছে 3150, নাম্বার হচ্ছে 12, 12 নম্বর শাড়ি, আর তার সঙ্গে ইয়েলো কন্ট্রাস্টেড ব্লাউজ। এরপরে আসছি 13 নম্বর, এটা আপনাদের সবার চেনা, অনেকের কাছে আছে, আমার কাছেও আছে, এখনো বহু মানুষ আছেন লাইনে, আর যাদের কাছে নেই হয়তো আবার একজন কিংবা দুজন পেয়ে যাবেন, কিন্তু এই কালারটা না এত ভালো আসে তোমার, প্রাইসটা হচ্ছে 3150, নাম্বার 13, 13 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এবারে আসবো 14 নম্বর সেমি মাস্টিনে, দেখো একটু অন্যরকম ভাব মটকা আছে, একটু অন্যরকম করেছি, সিঙ্গেল হ্যাঁ দেখাতে পারো, মানে একদম মাসলিনের যে আদলটা সেটাই করা হয়েছে, মেটেরিয়ালটার মধ্যে তো ফেব্রিকটা তুমি দেখে কিন্তু তুমি না বললে বুঝবে না, এটা তো হাতে ঘোরানো কাজ যেমন রয়েছে, খালি এখানে তোমার একটা বাম্পার দেবা, হ্যাঁ এটা বাম্পার দেন, মার্সেলাইজড কটন দেয়া আছে, ওই জন্য দেখো তো শাইনিংটা না খুব সুন্দর আছে, একটা মাসলাইজ কটন আছে, একটা সিল্ক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ভাবলাম হয়তো বাম্পার আছে, না না তারা কি বলতো এই সফটনেসটা পাবে না, এটা হচ্ছে পুরো হাফটা তোমার, না হাফটা আছে দেখো, আচ্ছা হাফটা তোমার মটকা আছে, মটকা মানে ওই মাসলাইজ কটনের টানাতে এখানে সিল্ক যাচ্ছে, এখানে মটকা যাচ্ছে, এই জন্য দেখো মটকার ফিলিংসটাও খুব সফট আসবে, আচ্ছা দামটা হচ্ছে তোমার 3750, দামটা কিন্তু সত্যি সাধ্যের মধ্যে, এটা দেখো ব্লাউজ পিসটা, এই ব্লাউজ পিসটা আরামসে বানিয়ে পড়ুন আপনারা, বেশ বড় সরো আছে, 3750, 3750, নাম্বার 14, এইবারে আসছি নাম্বার 15, এগুলোটা সিঙ্গেল করেই দেখাবো, সিঙ্গেল করে দেখালে ভালো তাহলে খুব ভালো বোঝা যাবে, এবার আসছি 15 নম্বর শাড়ি, নাম্বার 15, আঁচল
আর এই গায়ের উপরে যে নকশাটা দেখছেন না, এটা পুরো হাতে ঘোরা, সম্পূর্ণ হাতে ঘোরা। আর এটা না ব্লু এর উপরে, এটা কিন্তু নেভি ব্লু কালার একদম। এই দেখুন এটা হচ্ছে ব্লু, তার উপরে ওয়ার্কটা হয়েছে। আর এই হচ্ছে হাফটা তোমার ব্ল্যাক। এগুলো সব না একটা একটা করেই একদম জাস্ট হয়ে এসেছে। এটা হচ্ছে নাম্বার 153750। এরপরে আসছে নাম্বার 16, 16 নম্বর। এটা হচ্ছে নাম্বার 16। এটা আবার বলে না, এটা বোঝানো যাবে। এটা হচ্ছে নাম্বার 16, 16 নম্বর শাড়ি। এই হচ্ছে হাফটা, ফ্রন্ট পোর্শনটা একটু উঁচু করে ধরো। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা, সম্পূর্ণ হাতে ঘোরানো। এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে, এই কাজগুলো না মেশিনেও কিন্তু এখন হচ্ছে ফুলিয়াতে, কিন্তু এগুলো কিন্তু হাতে ঘোরানো কাজ। আপনারা পেছন দিকটা দেখে নেবেন শাড়ির। আর এই হচ্ছে ইয়েলোটা হচ্ছে তোমার হাফ পোর্শনটা একদম মটকা। প্রাইসটা হচ্ছে 3750। এটা হচ্ছে নাম্বার 16। পাশাপাশি তুমি যদি রাখো না, কেউ আমার, আমি তো আজকে পিওরেও এনেছি, তুমি বুঝতে পারবে না, মনে হবে একই। 3750 এটা গেল হচ্ছে 16। এবার আসছি 17। এর কালারটা আবার দেখাতে গেলে আমাকে সিঙ্গেল করতেই হবে। এই রংটা দারুণ। এটা অ্যাকচুয়ালি ব্লু আর ব্ল্যাক মানে মিলিয়ে একটা টোন এসেছে, অসম্ভব একটা লামা লামা টোন এসেছে। হ্যাঁ, এবং এটা কিন্তু ব্লু ব্ল্যাক মেলানো, ব্ল্যাক মেলানো টোন দারুণ। এটা হচ্ছে হাফটা আর হাফটা আসছে ব্ল্যাক। তুমি খালি এটা কৃষ্ণ নীল কালারও বলতে পারবে না, এসছে আর কি। দেখো এই যে এই জায়গাটা দেখো তুমি রংটা, একদম হাতে পেলে বুঝতে পারবেন আপনারা। এটা হচ্ছে 17, 17 নম্বর। প্রাইস হচ্ছে 3750। এইবারে আসছে রিমার নিজে যে মেটেরিয়ালটা পরে রয়েছে, অসর বাফতা, ওই মেটেরিয়ালে এবারে আমরা কিছু শাড়ি দেখাবো। এটা হচ্ছে অষ্টমীর অঞ্জলি শাড়ি, অঞ্জলি শাড়ি। তসর বাফতার এত ডিমান্ড কেন জানেন তো, টানাটা তসরে থাকছে, কটনটা যাচ্ছে। ওই যে তসরে, তার মধ্যে দেখছো তো ওই যে সামনে যে এটা দেখলেই বুঝতে পারবে, ছিলাটা দেখলেই বোঝা যাবে। এটা হচ্ছে একদম অষ্টমীর অঞ্জলি শাড়ি। বডিটাকে কিছু করিনি, বডিটাকে পেইন্ট করেছি, জাস্ট পার্টটাকে হাইলাইট করা হয়েছে। 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এবং এর প্রাইস হচ্ছে 3350, 3350। লাল তোমার 18। এবারে আসবো হচ্ছে 19 নাম্বার। এটা আবার একটু অন্য রকম রং দেখো, 19 নম্বর একদম। এরকম কালারটাকে ব্রাশ করে ব্রাশিং করে করে করা হয়েছে দেখো। তার মধ্যে ডিসচার্জের যে ডিজাইনটা আমি দেখাবো, এটা তো আঁচল দেখছেন কালার ব্রাশ করা। এইবারে আমি এই ডিজাইনটাতে আসি। ডিজাইনটা এত মিষ্টি, এত কিউট, খুব ভালো লাগছে। কালার খুব সোবার শাড়ি, অথচ এত রঙের ব্যবহার, পরবার পর না খুব ভালো লাগবে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 19 নম্বর শাড়ি, নাম্বার 19, উইথ ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 3350, 19 নম্বর। এবার আসছে 20। এটা আবার দেখো দামটাও কিন্তু সাধ্যের মধ্যে, একদম সাধ্যের মধ্যে, 3350 একদম সাধ্যের মধ্যে। এটা আসছে 20 নম্বর, নাম্বার 20। আর চল, এটা আসছে গা, কি ভালো না, ভীষণ ব্রাইট। ব্রাইট মানে কি, এখানটা ব্লু, তারপরে দেখো কালার কম্বিনেশনটা, তুমি দেখো রেড এর সাথে ম্যাজেন্ডা, তারপর যেহেতু তোমার রানিয়া রেড আছে ওই জন্য ব্লু দিয়ে কাটা হয়েছে। দেখো অরেঞ্জেরও একটা শেড আছে, অরেঞ্জের একটা প্রথম দিকে অরেঞ্জিশ একটু শেড আছে। এবং এটার প্রাইস হচ্ছে 3350, নাম্বার 20, 20 নম্বর, 3350 উইথ ব্লাউজ। এইবারে আসছি নাম্বার 21। ওয়াও, কালারটা ফিরোজা, একদম ফিরোজা, ফিরোজার সঙ্গে রানী পিঙ্ক, মিষ্টি পিঙ্ক, মিষ্টি পিঙ্ক, কন্ট্রাস্টটা খুব ভালো লাগে, মিষ্টি কন্ট্রাস্ট হয়েছে গো। একটু গায়ে ফেলে দেখাই, হয় না একটা শাড়ি মনে হয় একটু গায়ে ফেলি, এই শাড়িটা দেখুন এই কালারটার জন্য, কালারটা ভীষণ সুন্দর আর পরলে খুব ফেয়ার লাগবে। মানে অনেকেই আছে না একটু গায়ের রং চাপা কি পরবো, এই রংটা পরুন। নাম্বার 20, এটা হচ্ছে 21 দেখাচ্ছি, 3350 খুব ব্রাইট উইথ ব্লাউজ। এইবারে আসছি 22, 22 নম্বর শাড়ি, নাম্বার 22। এটা রিমা যে ডিজাইনটা পরে আছে ডিসচার্জে, সেই ডিজাইনটা কম্বিনেশনটা আলাদা, প্রচুর ডিমান্ড ছিল। এই প্রত্যেকটা দেখো বাফটা আমি দেখিয়ে দিলাম, রেড রানী অরেঞ্জ, হ্যাঁ রেড রানী অরেঞ্জ, একজন দুজন করেই কিন্তু পাবেন। এবং এটা পরলে ফিগার কারেকশন, ফিগার কারেকশন হবে। প্রাইসটা হচ্ছে 3350, 22, 22 নম্বর, 3350। এরপরে চলে আসবো 23 নম্বর। আচ্ছা তনুশ্রী দি, এই শাড়িগুলো না অনেক দিন ধরে আমার প্ল্যানিং ছিল, একটু ধরো এজেড মানুষরা কি পরবে, এজেড বলে এটা কোনো এজলেস তুমি ফ্যাশন, তুমি এটা ফ্যাশনের শাড়ি, এটা ফ্যাশনের শাড়ি,
মানে আমরা পড়লেও ফ্যাশন আমি না অনেক চিন্তা ভাবনা করে শাড়িটা করেছি, দেখো কিছুই করিনি, জাস্ট আঁচলটাকে দেখো ওই ঘিচা দিয়ে শুরু করা হয়েছে, তারপর দেখো ওইটা কিন্তু ঘিচা দিয়ে উইভ করা হয়েছে, ওই যে যেটা একটু মোটিফটা যেটা দেখা যাচ্ছে না বুটাটা, না জড়ি নয় পুরো ঘিচা। আচ্ছা দেখে মনে হচ্ছে জড়ি। এই দেখো এইখানটা এইখানটা ঘিচা আছে, এইখানটা জড়ি আছে, আবার এইখানটা ঘিচা আছে, সেটাই। আর এই হচ্ছে শাড়িটা, শাড়িটা আমি একদম, এটা কিন্তু পিওর মসলিন মটকা, মানে মসলিনের পিওর জারিরে, পিওর জারিরে সিল্ক মার্ক পাবেন এটাতে আপনারা। এবং এটা হচ্ছে আর থিকনেসটা দেখাই, শাড়িটা থিকনেসটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে যখন মটকার ব্যবহারটা হয় তার থিকনেসটা ভীষণ ইম্পর্টেন্ট। এটার প্রাইস হচ্ছে মাত্র 4950 মাত্র 4950। এটা হচ্ছে 23 নম্বর শাড়ি 4950। কেন তনুশ্রী দি 4950? এবার এটার কাজটা তুমি দেখো, ফ্যাব্রিকটা তো একই, আমার সুতোটা তো লেগেছে একই, কিন্তু মজুরিটার জন্য রেঞ্জটা ডিফার করে যায় কাজের জন্য। দেখো এটা না একটা, এটা তোমার একটু সিঙ্গেল তনুশ্রী দি সিঙ্গেল দেখাতে হবে, আমি তো বলতে যাচ্ছিলাম। এই হচ্ছে শাড়িটা, এটা তোমার ইয়েলো লাস্ট লাইট, একটা খুব ইয়েলোইশ টোন আছে। এটা কিন্তু মসলিনে যাচ্ছে, পুরো পিওর মসলিনে যাচ্ছে একদম। এইভাবে দেখো পল্লিগ্রাম করা হয়েছে, পল্লিগ্রাম গাছের মাথায় পাখি, গাড়ির মাথায় পাখি রয়েছে, গাছ গাছের উপরেও পাখি উড়ে যাচ্ছে। এইভাবে দেখাই না গো একটু, এই হচ্ছে শাড়িটা। এবং এর প্রাইস হচ্ছে 7100। এটা কিন্তু মসলিন, মসলিন আর মটকা আছে, তো এই দিকটা আছে মটকা, এই দেখো এটা তোমার পুরো মটকা আছে, পুরো হাফ মটকা, মসলিনের টানাতেই মটকা যাচ্ছে, মটকা যাচ্ছে, মটকাতেও দেখো বুটি করে দেয়া আছে একদম। কালার কম্বিনেশনটা ভীষণ ভালো। আর এটা আসছে ব্লাউজটা 7124, 24 নম্বর 7100। এখন একজন একজন করেই পাবেন, একজন করেই পড়ুন, আবার দেড় দু মাস পর আবার এটা 25। আমি এইভাবে দেখাই একটু, তাহলে কাজটাকে খুব ভালো দেখানো যাবে, নকশাটা একই থাকবে। এটা কিন্তু, এটা কিন্তু গ্রে কালার, গ্রে মানে কি একটু গঙ্গামাটি, গঙ্গামাটি কালার। আর এইভাবে একটু ঘুরিয়ে দেখাই, ধরো দুটো পাতে, হ্যাঁ এটা আবার একটু আঁচল করে দিয়েছো আলাদা করে, কিন্তু আঁচলটা অন্যভাবে গেছে, এখান থেকে গেছে। এই হচ্ছে নকশাটা, মানে সম্পূর্ণটা হাতে করা, হাতে ঘোরানো, দেখতে যতটা ভালো লাগছে করতে ঠিক ততটাই কষ্টের। এই হচ্ছে হাফ শাড়িটা মাসলিনের উপরে, আর হাফটা আসছে হচ্ছে রেড, ওটা ছিল পিঙ্ক শেডে মবে শেডে, দেখো একটু অন্যরকম করেছি কিন্তু কালার কম্বিনেশন গুলো, আর তার মধ্যে এই হাতে ঘোরানো পদ্মের মোটিফ, পদ্মের মোটিফ। আর এই আসছে ব্লাউজটা, এই ব্লাউজটা কিন্তু আপনারা একটু ক্রপ টপ স্টাইল করে বানান, মাসলিনের উপরে দেখতে ভালো লাগবে। প্রাইস হচ্ছে 7100। আমার থেকে না প্রচুর বন্ধুরা মাসলিন নিয়েছে, তা তোমার কথা বললাম, তুমি যে ক্রপ টপ পরে পড়েছিলে না একদিন, পরো তো আমার প্রোগ্রামে, অনেক বন্ধু বলেছে, আমি যে ঠিক আছে ক্রপ টপ দিয়ে। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে গা, এটা কিন্তু তোমার হাফটা এরকম হোয়াইটেই যাচ্ছে, বুঝেছো, এইবার হাফটায় একটু অন্যরকম কালার আছে, পুরো হাতে ঘোরানো, পুরো হাতে ঘোরানো, একদম ডিজাইনার কনসেপ্টে করা হয়েছে একদম। এই হচ্ছে শাড়িটা, এইখানটা কালারটা এত ভালো এসেছে, খুব সুন্দর। এটা কি কালার গো, বিস্কিট, বিস্কিট লাইট, একটা বিস্কিটের শেড, বিস্কিট একটু একটু তোমার বিস্কিটেরই কালার বলা যেতে পারে, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এক্স্যাক্টলি কি বললে ঠিক হবে। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 7126। এবারে আসছে 27 নম্বর শাড়ি, এটা দেখো একটা ব্লু এর শেড, এটা কি সিঙ্গেলে দেখাবো? হ্যাঁ এটা তোমার সিঙ্গেলে দেখাবো, দেখালে ভালো বোঝা যাবে, বোঝা যাবে। এটা আঁচল, তারপরে আসছে গা, ওই একই নকশাটা কিন্তু একই থাকে, নকশাটা একই। এই হচ্ছে শাড়িটা, এটা দেখো মটকার যে তসরের যে এফেক্টটা না, সেই এফেক্টটা কিন্তু পাবেন, এত সুন্দর, খুব সোবার সোবার কালার। এই হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 7126। এইবারে আসছি 27 নম্বর শাড়ি, কি 27 আছে, 26 দেখালাম, 27 হচ্ছে মাসলিন মটকা ছিল, হ্যাঁ তাহলে এটা 27, এবারে আসছে 28, হ্যাঁ ওটা ছিল 27 দেখালাম আগেরটা, এটা তোমার 28, বাফতা আবার, বাফতা আবার, কিন্তু লাল কালোতে, লাল কালোতে আজরাকে, আজরাকের ব্লকটা, ব্লক এটাও একটু গায়ে ফেলো রে, হয় না একজন দুজন করেই পাবেন, শাড়িটা সত্যি অসাধারণ।
কিন্তু বন্ধুরা একটু সময় দেবেন, যেহেতু গায়ে ফেলে দিয়েছে আমি জানি, খুব সুন্দর হয়েছে দেখতে, তারপর আবার খুব মিষ্টি, খুব দারুণ, আমি জানি প্রচুর চাপ হবে, এটা সময় দেবেন না, এটা ভীষণ হালকা শাড়ি তো, হ্যাঁ হ্যাঁ, 28 বলতে একদম মিনিমাম রেঞ্জে না, আর ইজি টু ওয়্যার, ইজি টু মেইনটেইন, ইজি টু মেইনটেইন, 28 দেখিয়ে দিলাম, 3550, এবার আসছে 29, দেখুন শাড়িটা একই রয়েছে কিন্তু ব্লকের তারতম্যের জন্য, কারণ প্রচুর পরিশ্রম হচ্ছে তনুশ্রী দিদি ওই কাজটা করতে, এটা হচ্ছে আঁচল, এবং আঁচল থেকে দেখুন একটা তোমার ওই অরেঞ্জ মানে ক্যারেট কালার টাইপের কালার, মানে এটা কি বলতো এই যে আজরাকে স্টাইলটা আনার জন্য না প্রচুর পরিশ্রম করতে হচ্ছে ওদের মেথডে, তুমি দেখবে মনে হবে যেন আজরাক করেছো, আজরাক, হ্যাঁ ওটা তো দেখে তাই মনে হচ্ছিল, এটা হচ্ছে 29 29 নম্বর 3550 নাম্বার 29 3550, এটা তোমার ব্লাউজ পিস, আচ্ছা 29 এর পরে যাব 30, এটা তোমার ছ লাইন পার গ্রে অ্যান্ড ইয়েলো, এটা তো তসরে যে প্রিন্টটা হয়, আমি নিজে তসরে একটা পরি, জড়ি বড় তসরে এই 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 টাইপ অফ ওয়ার্ক, আর রংটা দেখো কি দারুন, আর তসরটা কি ভালো বোঝা যাচ্ছে না, এই তসরের টানাটা রয়েছে, তসরের কাউন্ট অনেক বেশি, এটা হচ্ছে নাম্বার 30, এরও প্রাইস হচ্ছে 3550, খুব সোবার হয় না, একটা শাড়ি যে কোনো বয়সের জন্য, এটা ব্লাউজের পিঠে পড়বে, ব্লাউজের পিঠে পড়বে, এইবারে আসছি তসর বেনারসি, তসর বেনারসি, তনুশ্রী দিদি রংগুলো আমার অনেক দিনের, দেখো গিয়ে কালারটা এসছে দেখুন, অসাধারণ কালার, কিন্তু একজন করে পাবেন, অ্যান্টিক জারি, অ্যান্টিক জারি, অ্যান্টিক জারি, অসাধারণ শাড়িটা, ওয়াও, পাটটা দেখেছো তুমি, পাটটা দেখো মাত্র 9850 টাকা, পাটটা একটু ক্লোজ দেখলে দেখবেন দুটো নকশা আছে, আর একটা বুটি ধরে দেখিয়ে দিই, অসম্ভব, আর মাত্র 9850 9850, আপনারাও প্রতিষ্ঠানে চলে আসুন, দমদম জংশন স্টেশন লাগোয়া, এখন তার বলতে পারছি না, মেট্রো থেকে নেমেই দেখতে পাবেন, আপনারা গাড়ি নিয়ে আসুন, বাসে করে আসুন, বাসে করে দমদমের স্টেশনে, মেট্রো করে অনেক বন্ধুরা আসছে, মেট্রো তো চলছে, হ্যাঁ মেট্রো তো চলছে, তোমার বেশ কিছুদিন ধরে আসছে, মেট্রো করে আসুন, ট্রেন আর বলতে পারছি না, মেট্রো করে আসুন, একদম দমদম জংশন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চওড়া রাস্তাটা ঘুরলে এক দু মিনিট গেলেই আপনার পেয়ে যাবেন, ফোন করে দেবেন, ওখানে দাঁড়িয়ে একদম ফোন করবেন যে আমি এসে গেছি, কোথায় যাব, কোথায় যাব, এটা গ্রে কালার, তার মধ্যে সেই অ্যান্টিক জারি, আর পাটটা রেড, কি দারুন কালার কম্বিনেশন গুলো, না অনেক দিন ধরে আমাকে অনেকে বলেছিলেন, আর এইটা হচ্ছে তার ব্লাউজটা, 9850 9850 32 নম্বর, 33 নম্বর, ওয়াইন কালার মানে তসরের ওয়াইন, হ্যাঁ তসরের ওয়াইন, মোচা কালার একদম, তসরে মোচা কালার, না না সত্যি মোচা কালার, এটা তসরে মোচা কালার বলো তাহলে সবচেয়ে ভালো হবে, এটা হচ্ছে ব্লাউজটা, কাতানে ব্লাউজ, আঁচল পার, কি দারুন শাড়িটা, এবং এর প্রাইসটা হচ্ছে 9850 9850 আজকে জানি দশদের ঘুম হবে না, আমি একটা শাড়ি, আমি তো পড়তেই হবে একটা দশের বেনা, আমার এখন মন বলছে মানে স্মার্ট কতটা হতে পারে এই শাড়িটা, রংগুলো তোমার এই যে প্রথম শাড়িটাতে তো ডুবেছি গ্রিনের মধ্যে গ্রিন, এন্ড এটাও দারুন হয়েছে, এটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে, কি দারুন রে শাড়িগুলো, আর দামটা কিছু নয়, পিওর তসর বেনারসি, পিওর তসর বেনারসি, মানে আপনারা চাইলে দেখে নেবেন, এটা সিল্ক কাতানের টানা, এখন সবাই বুঝে গেছে একদম, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে পার, শাড়ির সামনে থেকে দূর থেকে নোটিসড হওয়ার মতো শাড়ি জানো তো, এইসব রং, 9850 only 9850, আমি তো ভাবছি যে আপনারা তো যেভাবে চাহিদা করবেন কোনোটা কি পরে থাকবে যাই না, আমি একটা লাইনে রাখলাম কিন্তু, হ্যাঁ রিমা আগে থেকে বলে রাখছি, তুমি এবারে যে কটা কালার করেছো সব কটা কালার, সব কটা ভালো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লাইট পেস্তার সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন, প্রাইস হচ্ছে 9850 only, এই হচ্ছে ব্লাউজ পিস, এটা দেখালাম 35, এবার আসছে 36, এই রংটা কি বলবো গো, ওয়াও 36 36 নম্বর শাড়ি, এই রংটা তুমি কি রং বলবে, কি রং বলবো বলো তো, এইটা তুমি বলতে পারো বিস্কিট কালার, কেন বলতো বিস্কিটটা যখন খুব মানে বেকড হয় একটা গোল্ডেন গোল্ডেন ব্রাউন, নরমাল বিস্কিট নয় যেটা, হ্যাঁ একটু বেকড বিস্কিট, বেকারির যে বিস্কিট গুলো, কুকিজ গুলো, সেগুলো এরকম হয়, এবং তুমি একটু গোল্ডেন টোন আছে এর মধ্যে, একটু রেড আর ইয়ে মেলানো, তুমি দেখো টোনটা, ক্রস টোন আছে, আমি ভাবছি কোন রংটা তোমাকে বলি,
এটার দাম হচ্ছে 9850 নাম্বার 36 36 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসবো পিওর সিল্কে 37 37 এইদিকটাই 37 নম্বর, এটার মধ্যেও কালার স্প্রে হয়েছে, অরেঞ্জ ব্রাউন এর স্প্রে আর তার সঙ্গে পিঙ্ক, পিঙ্ক মানে এটা রানি নয় পিঙ্ক, পিঙ্ক কালার, তার মধ্যে কালার এই ডিসচার্জ প্রিন্ট হয়েছে। প্রাইসটা হচ্ছে 3650 নাম্বার 37 37 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসছি 38 38 নম্বর নর্তকীর মুখ, 38 নম্বর আঁচলে একটা জিগজ্যাগ, তারপর রেড ইয়েলো, এটা গায়ের উপরে পড়ছে, সিল্ক বলে দেখো আরো ব্রাইট হয়েছে, ভীষণ সুন্দর। এটা বাপ্তা হলে কিন্তু ডাল, বাপ্তা হলে ডাল হতো কিন্তু। আর এই দিকটা দেখো রেড ইয়েলো অরেঞ্জ এবং তার সঙ্গে গ্রে দিয়ে জিগজ্যাগ, হ্যাঁ পড়লে ভীষণ ভালো লাগবে। রেড প্রাইস হচ্ছে 3650 নাম্বার 38। রিমা শাড়ির দাম খুব রিজনেবল, পিওর সিল্ক, একদম সিল্ক মার্ক যুক্ত, সব কোনো কনফিউশন নেই, পিওর সিল্ক। অনেকেই বলবেন দাম কম, তাহলে পিওর সিল্ক নয়, পিওর সিল্ক। এগুলো মুর্শিদাবাদ সিল্ক, হ্যাঁ এগুলো মুর্শিদাবাদ। এটা ব্লু ফিরোজা ইয়েলো অরেঞ্জ রেড আর তার মধ্যে এইভাবে যাচ্ছে ডিসচার্জ। প্রাইসটা হচ্ছে 3650 নাম্বার 39 উইথ ব্লাউজ নাম্বার 40 40 নম্বর। বাহ, এটা হচ্ছে নাম্বার 40 40 নম্বর, এরও কালার, এরও কালার কম্বিনেশন অন্য রকম। 40 নম্বর শাড়ি নাম্বার 40 এবং এটার মধ্যে রয়েছে হচ্ছে কালার ডিসচার্জ, কর্নার টু কর্নার, এটা একদম ব্ল্যাক এর সঙ্গে কর্নার টু কর্নার যাবে। এই শাড়িগুলো না এখনকার সিচুয়েশনে ভীষণভাবে পরার দরকার উইথ ব্লাউজ। প্রাইস হচ্ছে এটা 3650। এর পরে যে শাড়িটা দেখাবো এটাও কিন্তু মুর্শিদাবাদ সিল্ক, কিন্তু এটা টিটিবিপি, ওগুলো ছিল ডিটিবিপি, এটা টিটিবিপি ট্রিপল শেডের এবং তার মধ্যে আজরাকের প্রিন্ট বাংলায় করা, আজরাকের প্রিন্ট করা হচ্ছে বাংলায়। এটা কিন্তু মানে কবে হবে আমি জানি না, আমি একটা একজনই পাবো এটা ঠিক, কারণ দেখো শাড়িটা তুমি প্রচুর খাটনি, এটা তো প্রসেস আছে, তো আজরাকের যেরকম প্রসেস আছে সেই প্রসেসে করতে হবে, প্রচুর টাইম লাগবে। এটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 3850 41 42 টিস্যু মটকা, কিছু বলবো না, আমি নিজে পরি সুতরাং আমার চাপ নেই আর কি দেখাতে গিয়ে। এটা পিঙ্ক এন্ড গ্রিন টিশু লিনেনের মতো, এটা টিশু মত, কেমন ফিডব্যাক দেবে বলো, আরাম আরাম আমি পরি, আমার ওটাই ব্যাপার। এটা হচ্ছে তোমার 5150, এটা হচ্ছে 42 42 নম্বর উইথ ব্লাউজ পিস 5150। এগুলো না কালার দেখুন, কালার দেখুন, কারণ ডিজাইন সব এক, হ্যাঁ মানে এই যে ভেতরে যে মোটিভ গুলো সব এক, মেটেরিয়াল এক, শুধু কম্বিনেশন, মানে এটা দেখো ইয়েলো, এটা রেড ইয়েলো, রেড এর তিনটা কিন্তু পাবেন, কারণ যেহেতু রেড সুতরাং যাচ্ছে ভেতরে, হ্যাঁ টিস্যুর একটা খুব সফট, এটা পুরো বিয়ে বাড়ি যাওয়া যায় রে। দামটা হচ্ছে 5150 43 43 নম্বর উইথ ব্লাউজ, 44টা তো আমি নিজে পরি 44। এগুলো যেমন দেখো তনুশ্রী একজন একজন করেই পাচ্ছে, কারণ হতে তো প্রচুর সময় লাগছে। এটা হচ্ছে 44 44 নম্বর, তনুশ্রী 3-4 মাস ওয়েট করেছে, আমি অনেকদিন, আপনারাও অবশ্যই অনেকদিন ওয়েট করেন। এটা হচ্ছে 44, প্রাইস হচ্ছে 5150 উইথ ব্লাউজ, 44 এর পরে 45 45 নম্বর, এই শাড়ি দেখিয়ে দিলাম, এই হচ্ছে সেই শাড়ি 45। এটা হচ্ছে আঁচল, এটা তো সেই একটা টেকনিকে আপনাদের বলছিলাম আমি, আর এই হচ্ছে হাফটা, প্রাইসটা হচ্ছে 3250 45 45 নম্বর উইথ ব্লাউজ। চেক সিল্ক যারা পড়েছেন তারা জানে চেক সিল্কে পরে কি আরাম। এবারে আসছে 46 46 46 নম্বর রেড ব্লু ফিরোজা কম্বিনেশন 46 46 নম্বর 3250 3250 46। তুমি এটাতে সারা শাড়িটাতেই করেছো, সারা শাড়িটাতেই করেছো, ব্লাউজটাকে প্লেন রেখেছো, হ্যাঁ ব্লাউজটা প্লেন রেখেছি, আসলে আর কন্ট্রাস্টে ব্লাউজ হয়ে যাবে। 3250 46 47 এটা দেখো একটু এজেড বন্ধুদের জন্যই করেছি, কারণ ওগুলো তো একটু বেশি ব্রাইট। এটা হচ্ছে আঁচলার ব্লাউজটা থাকবে পুরোপুরি বন্ধে, যে গায়ের উপরটা থাকবে এইভাবে শিবলির নকশাতে, এটা আসছে এটা তোমার কুচি আঁচল স্টাইল, কুচি আঁচল ব্লাউজ, হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে কোল আঁচল আর ব্লাউজ, ব্লাউজ প্রাইস হচ্ছে 3250 47। এবারে আসছি 48, এটা খুব ব্রাইট হয়েছে, আঁচল এই টেম্পল শেপ, তারপরে আসছে গা গ্রিন ইয়েলো রেড। এবারে প্রাইস হচ্ছে 3250, তোমার দামটা এত মিনিমাম, চেক সিল্কে করেছো, এতটা কাজ করেছো, অনলি 3250 48 দেখালাম, এবার আসছে 49। এখন তো অনুষ্ঠিতে আমাদের নিজেদেরই বোনা হচ্ছে, মানে একদম তুমি গেলে একদিন দেখিয়ে দেব, মানে সমস্ত ধান মানে সিল্ক থেকে শুরু করে, তাহলে কি বলো তো সুতোর কাউন্টিংটা ঠিক হয়, কোয়ালিটিটা ঠিক হয়। এটা হচ্ছে গায়ের উপরে নকশাটা, আঁচলার ব্লাউজটা থাকবে হচ্ছে এই বন্ধেজের নকশাতে। প্রাইস হচ্ছে 3250 49। আর লাস্ট শাড়ি দেখাতে দেখাতে বিদায় নেবো,
হোলসেলাররা পূজোর পর আবার যোগাযোগ করবেন, এখন ওরা পূজোর চাপে রয়েছে। হ্যাঁ একদম তাই। এটা হচ্ছে আঁচল, আবার পরের মঙ্গলবার দেখা হচ্ছে সকাল 11টায়। পরের মঙ্গলবার সকাল 11টায়, সকাল 11টায়। এই হচ্ছে শাড়িগুলো দেখানো হলো, আবার পরের মঙ্গলবার আরো নতুন কিছু আমরা পাবো। 3250 নাম্বার 50। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, নমস্কার।